समस्त দর্শক বন্ধুদের স্বাগত জানাই ইউটিউব চ্যানেলে। দর্শক বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ইংরেজি। ইংরেজি থেকে যে বিভিন্ন প্রশ্ন আসি থাকে কম্পিটিটিভ এক্সামের জন্য, তো আজকের একটা তার পার্ট হচ্ছে এক কথায় প্রকাশ। যেহেতু আমাদের টার্গেটটা হচ্ছে SLST PT, পিটিতে ইংলিশ ইংরেজি থাকবে এবং তার মধ্যে একটা পার্ট হচ্ছে এক কথায় প্রকাশ। তো প্রথম প্রশ্ন সবই কিন্তু আমার নীতিন সিংহানিয়া বই থেকে নেওয়া, যাদের বইটা আছে তো তাদের ক্ষেত্রে প্র্যাকটিস করে নিতে পারো। তো প্রথম যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, দেখো, ওয়ান হু টকস কন্টিনিউয়াসলি, একজন ব্যক্তি যে কন্টিনিউয়াসলি অনবরতভাবে কথা বলে তাকে আমরা কি বলবো। দেখো লেখা আছে লোকাসিয়াস, খুব গুরুত্বপূর্ণ, এটা মানে সব মুখস্থ রাখতে হবে। নেক্সট দেখো, এ হোম ফর লুনাটিক্স, লুনাটিক মানে পাগল, পাগলদের জন্য যে থাকা ঘর তাকে আমরা কি বলি, এক কথায় প্রকাশ করতে হবে অ্যাসাইলাম, অ্যাসাইলাম। তিন নম্বরে হোল্ডিং অফিস উইদাউট রেমুনারেশন, মানে হচ্ছে মজুরি বা প্রাইস পারিশ্রমিক, পারিশ্রমিক ছাড়া অফিসে থাকাটাকে কি বলবো আমরা, সেটাকে বলবো কি অনারারি, সাম্মানিক। নেক্সটে যাব, এ পার্সন হু লুকস অ্যাট দ্য ডার্কার সাইড অফ থিংস, একজন ব্যক্তি যে কোনো কিছু জিনিসের ডার্কের মানে ডার্ক মানে অন্ধকার দিকটা, নেগেটিভ দিক খুঁজে পায় তাকে আমরা কি বলবো, প্যাসিমিস্ট, প্যাসিমিস্ট। নেক্সটে যাব, অ্যালাওয়েন্স পেড টু ওয়াইফ অন লিগাল সেপারেশন, আইনিভাবে বিচ্ছেদের জন্য ওয়াইফকে যেটা প্রদান করা হয় যেগুলি তাকে আমরা কি বলবো, অ্যালমনি। তারপরে বলবো কি, এই পিস অফ রাইটিং ডান বাই হ্যান্ড, হাতের দ্বারা যে লেখা সেটাকে আমরা কি বলবো, ম্যানুস্ক্রিপ্ট, ম্যানুস্ক্রিপ্ট। এরপরে যাব আমরা, ওয়ান হু অ্যাক্টস সাডেনলি উইদাউট থিঙ্কিং, থিঙ্কিং ছাড়া যে ব্যক্তি কাজ করে তাকে আমরা, হঠাৎ যে ব্যক্তি কাজ করে তাকে আমরা কি বলবো, তাকে বলবো আমরা কি ইম্পালসিভ, তাকে আমরা কি বলবো, ইম্পালসিভ। নেক্সটে যাব, ওয়ান হু প্রিটেন্ডস টু বি হোয়াট ইজ হোয়াট হি ইজ নট, একজন ব্যক্তি ভান করে, কি ভান করে না, হোয়াট হি ইজ নট, যেটা সে নয় ভান করে, তো প্রকৃতপক্ষে ভান করে সে কি তাকে আমরা বলবো কি, হিপোক্রিট, তাকে বলবো কি আমরা, হিপোক্রিট বলবো তাকে আমরা। নেক্সটে যাব, অ্যান আনগ্রেটফুল পার্সন, একজন অকৃতজ্ঞ ব্যক্তিকে আমরা কি বলবো, ইনগ্রেট। নেক্সট যাব, এ মার্কেট হোয়ার ওল্ড অ্যান্ড ইউজ গুডস আর সোল্ড, একটা যে মার্কেট বাজার যেখানে পুরনো এবং ব্যবহার করা জিনিসপত্র কি করা হয়, বিক্রি করা হয়, ওইরকম জায়গাকে আমরা কি বলবো, ফ্লি মার্কেট, কি বলবো, ফ্লি মার্কেট, কি বলবো, ফ্লি মার্কেট। নেক্সটে যাব, এ গভর্নমেন্ট অফ পিপুল ফর দ্য পিপুল অ্যান্ড বাই দ্য পিপুল, অর্থাৎ একটা সরকার যেটা লোকের সরকার, জনগণের সরকার, জনগণের জন্য সরকার, জনগণের দ্বারা সরকার, ওইরকম সরকার আমরা কি বলবো, ডেমোক্রেসি। নেক্সট যাবো, গভর্নমেন্ট অফ প্রিস্ট, এটাকে আমরা কি বলবো, অর্থাৎ প্রিস্ট মানে পুরোহিত, পুরোহিতের সরকারকে আমরা কি বলবো, হ্যাগিওক্রেসি। তারপর নেক্সট যাবো, এ গভর্নমেন্ট অফ রিচেস্ট পার্সন, রিচেস্ট ক্লাস, ধনী শ্রেণীর যে সরকার তাকে আমরা কি বলবো, প্লুটোক্রেসি, 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 প্লুটোক্রেসি। নেক্সটে যাব, এ গভর্নমেন্ট অফ নোবেলম্যান, নোবেলম্যানের যে সরকার তাকে আমরা কি বলবো, অফ দ্য নোবেল, নোবেলের সরকারকে, মহৎ, মহৎ ব্যক্তির সরকারকে কি বলবো আমরা, সেটাকে বলবো আমরা কি, অ্যারিস্টোক্রেসি, অ্যারিস্টোক্রেসি। নেক্সটে যাব, এ গভর্নমেন্ট অফ এ চার্চ বাই বিশপ, বিশপের দ্বারা চার্চের যে সরকার তাকে আমরা কি বলবো, সেটাকে বলবো কি আমরা, ইপিস্কোপেসি, বলবো আমরা ইপিস্কোপেসি, খুব গুরুত্বপূর্ণ এটা। তো এই ছিল আজকের 15টা এক কথায় প্রকাশ। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই প্র্যাকটিস করে নিতে পারো লেখাগুলি, এক কথায় প্রকাশ খুব গুরুত্বপূর্ণ। তো এরকম আমরা পরে আবার 15টা ভিডিও নিয়ে আসবো, 15টা এক নম্বরের এক কথায় প্রকাশ, তার জন্য অবশ্যই রিভিশন করে দিতে পারো বইটার সাথে সাথে পড়ে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, দেখা হচ্ছে নেক্সট একটা শিক্ষামূলক ভিডিওতে।